মিথিনের ভান্ডারে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা ভেজ রেসিপির থালিটি এসেছি, যেটা আমাদের এই আসন্ন দুর্গাপুজোয় আমাদের ষষ্ঠী অষ্টমী এইসবেতে খেতে লাগে। তো চলুন আজকের আমি কী কী রেসিপি তৈরি করতে পেরেছি, খুব সামান্য আয়োজন আমার, সেটা একটু আপনাদের সাথে। রেসিপিগুলি তৈরি করার সময় আমি আপনাদের সমস্ত রেসিপিগুলি কী কী তৈরি করেছি তার নামগুলো সব বলে দেব। ভেজ রেসিপিগুলির মধ্যে প্রথমে আমি তৈরি করব কুমড়োর এই রেসিপি। তার জন্য আমি দেখুন কুমড়োগুলোকে এইভাবে কেটেছি, আলু আর পটল এই দিয়ে আমি প্রথমে কুমড়োর রেসিপিটি তৈরি করছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 2 চামচ এখানে সাদা তেল দিলাম, আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন। তারপরে আমি তেল গরম হয়ে গিয়েছে, এবারে এতে 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়ন হিসাবে। দুটো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা এতে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এরপর আমি প্রথমেই দিয়ে দেবো পটলগুলো, পটলগুলো একটু ভালো করে ভাজতে হবে। এখন দেখুন পটল আমার লাল লাল হয়ে গিয়েছে, এবারে এতে আমি দিয়ে দেবো আমার আর কাটা আলু। আলুটা একটু নিয়ে আমি এবারে একটু দিয়ে দেবো কুমড়ো দিয়ে, এবার আলু কুমড়ো সব পটল একসঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি আদা বাটা দিচ্ছি এতে 2 চামচ আদা বাটা দিলাম, দিয়ে এটা আবার ভালো করে আদাটা এতে কষিয়ে দেবো, না হলে আদার একটা গন্ধ থাকবে, আদা যদি ভালো করে না কষানো হয়। এবারে আমি একটু হলুদ পাতা, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা। হলুদ দেওয়ার পরে এটা একটু ভালো করে নেড়ে দেবো, যাতে এটা ভালো করে আদা হলুদ সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে দিয়ে যায়। এবারে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে আমি এতে চাপা দিয়ে দেবো, যাতে সমস্ত সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। কুমড়োর ছক্কা আমার তৈরি হচ্ছে, এবারে আমি দেখুন পনিরগুলো কেটে রেখেছি, এই পনিরগুলো দিয়ে আমি পনিরের রেসিপিটা তৈরি করে নেব। এবারে পনিরটা শুরু করে দেব। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2-3 চামচ ঘি দিলাম, এটা আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি এটা ঘিয়েতে করছি। ঘিয়ের মধ্যে আমি পনিরগুলোকে ফ্রাই করার জন্য ছেড়ে দেব। সমস্ত পনির আমি ছেড়ে দিলাম ঘিয়ের মধ্যে, দিয়ে বারে এটাকে একটু নেড়ে দেব, একটু অল্প লাল করে ফ্রাই করে নেব। ততক্ষণে আমার দেখুন কুমড়োর ছক্কা একদম প্রায় রেডি হয়েই এসছে, আর একটু ঢাকা দিয়ে রাখলাম, এবারে একটু ছানাটা ফ্রাই করে নিই। ঘিয়ের সাথে দেবো আমি একটু হিং, এই ঘিয়ের সাথে হিংটা পরে এইভাবে গরম করে আমি কুমড়োর তরকারির মধ্যে এবার দিয়ে দেবো। এবার দেখুন আমি কুমড়োর তরকারির মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে কুমড়োর তরকারিটা আবার ভালো করে নেড়ে দেব। পনিরগুলো এখন আমার একদম ফ্রাই করা হয়ে গিয়েছে, এবারে আমি পনিরগুলোকে সব তুলে নিচ্ছি। কাজু আর কিশমিশটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবারে আমি কিছু গরম মশলা, যে তেলে পনির ভেজেছি তাকেই দিয়ে দেবো, দিয়ে পনির গরম মশলার পরে এটা আমি দেবো আদা বাটা, আদা বাটা আমি এতে 2 চামচ আরেকটু দিই, 3 চামচ আদা বাটা দিয়ে দিই, দিয়ে আবার ভালো করে আদাটা ঘিয়ের সাথে একটু কষিয়ে নেব। এবার আমি খানিকটা টক দই নিয়েছি, আর তাতে আমি 1/2 চামচেরও কম দিলাম হলুদ। এবার এই দুটো একসাথে মিক্স করে নেব, নিয়ে আমি এই এতে দিয়ে দিই, এই কড়াতে দিয়ে দিলাম, দিয়ে এটা আবার ভালো করে একটু নাড়ব।
এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি ভাজা মরিচগুলো এতে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে দেব। ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি কাজু বাদাম আর কিশমিশের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা আবারও ভালো করে নেড়ে দেব। এটা একটু এবার ফুটবে, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, খুব কম, বেশি না একদম, যা যে দিলাম ঝাল খান সেরকমই দেবেন। এবারে এক চামচ চিনি দিচ্ছি, চিনিটা অপশনাল, আপনারা না খেতে চাইলে, ভালো না লাগলে নাও দিতে পারেন। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে, খুব সুন্দর একটা গন্ধ আসবে, টেস্টও ভালো হবে। এবার এটা আমার মিলিয়ে গেছে, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দেবো। পনির আমার রেডি হয়ে গিয়েছে, এবারে আমি এতে হাত চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমার পনির আর কুমড়োর ছক্কা দুটোই তৈরি হয়ে গিয়েছে, এবারে পরের রেসিপিতে চলে যাব। কুমড়োর ছক্কায় আমার এই ভাজা মশলাটা খালি দেওয়া হয়নি, এটা দিয়ে দিলাম। এখন আরেকটি সর্ষে কড়াই সর্ষের তেল দিয়ে গরম করছি। দুটো পটল কেটে আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে, এবারে আমি পটলগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম, রেডিটা ভেজে নেব। এখন আমার পটলগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এবারে লুচির ময়দাটা মেখে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, তারপরে ময়ানের জন্য এতে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আগে লুচির ময়দার সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা এখন মেখে নিচ্ছি। লুচির ময়দা আমার একদম মাখা হয়ে গিয়েছে, এবারে আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা কড়া বসিয়েছি, তাতে আমি অল্প দু চামচ সাদা তেল দিলাম, আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন। এবার এতে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা একটু ভালো করে হয়ে যাবে তেলে। পাঁচফোড়ন এখন আমার ভালো করে হয়ে গেছে, এবার আমি একটু টমেটো কাঁটাটা দিয়ে দিলাম, টমেটোটা একটু বেড়ে নেব, তারপরে আমি এতে দিয়ে দেব এই চামচের এক চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে টমেটোটা আমি আবারও ভালো করে নেড়ে নেব। এবার এতে খেজুর আর আম শস্ত্র দিয়ে দিলাম, দিয়ে এগুলো সব ভালো করে একটু নাড়ব। গ্যাসের ফ্লেমটা আমি এখন এবারে আস্তে করে দিলাম, অল্প একটু হলুদ এতে দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসের ফ্লেমটা এখন একদম আস্তে, ঢাকাটা খুলে দিয়েছি, দিয়ে এবার দেখুন নেড়ে দেবো। টমেটোটা একদম গলে গিয়েছে, এবার টমেটোটাকে একটু তন্তি দিয়ে চিপে দেবো, তাহলেই দেখবেন এই যে টমেটো আমার একদম গলে গিয়েছে, এতে কিন্তু আমার একটুও জল দিইনি, জল ছাড়া ঢাকা দিয়ে এটা রাখতেই টমেটোটা একদম গলে গেল। এবারে আমি এতে দেবো এই চিনিটা, চিনিটা আমি এবার এতে দেখুন দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আস্তে আস্তে এই চিনিটা একদম গলে যাবে আর একদম সুন্দর টমেটোর চাটনি তৈরি হয়ে যাবে খেজুর আর আম শস্ত্র দিয়ে। এখন আমি লুচিগুলো বেলে নিচ্ছি ভাজার জন্যে, তেল আমার কড়ার গরম হয়ে গিয়েছে, এবার আমি লুচিগুলো ভেজে নেব।
লুচি ভেজে নিলেই আজকের মতো আমার এই রেসিপিগুলো করা শেষ। সমস্ত লুচিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। টমেটোর চাটনি আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি ওতে একটুও জল দিইনি, শুধু চিনি দিয়ে দেবার পরে দেখুন এই চিনির রসটা বেরিয়েছে। আর এটা দারুণ সুন্দর খেতে হবে, এতে আদা দেওয়া আছে আর একটু জল ছাড়া, তাহলে চাটনিও আমার রেডি হয়ে গেল। সমস্ত রেসিপি আমি তৈরি করা হয়ে গেছে আর সার্ভ করে দিয়েছি। দেখুন প্রথমেই আছে আমার লুচি, পটল ভাজা, কুমড়োর ছক্কা, পনিরের তরকারি কাজু কিশমিস দিয়ে, আর হচ্ছে চাটনি, টমেটো খেজুর আর আমসত্ত্বের চাটনি। এগুলি আমি সমস্ত তৈরি করেছি আর সার্ভ করেও দিয়েছি। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটি আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করবেন। ধন্যবাদ।